হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি বলেছিলাম যে আমি সবাইকে দিবা কীভাবে করতে হয় সেটা শেখাবো। তো এর জন্য প্রথমে আমরা কোড ব্লকে আসব। কোড ব্লকে আসার পর এই ইন্টারফেসটা পাবো, এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিব। তো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট কনসোল অ্যাপ্লিকেশন। যেহেতু এবার আমার মেন্টরিং ক্লাসটা সি প্লাস প্লাস এ, আমি সি প্লাস প্লাস দিয়ে দেখাচ্ছি। সি এর জন্যও সেম। তো সি প্লাস প্লাস এর জন্য আমরা এটা সিলেক্ট করে যদি নেক্সট দেই, দেন প্রজেক্ট টাইটেল যদি আমরা টেস্ট দেই, নেক্সট ফিনিশ, তো এখানে আমাদের একটা প্রজেক্ট চলে আসবে। তো এই প্রজেক্টটার ভিতরেই আমাদের কাজ করতে হবে। এখন যদি এমন হয় যে আমাদের এক্সিস্টিং কোনো একটা ফাইলের মধ্যে কোনো কোড আছে, সেই কোডটাকে আমরা ডিবাগ করতে চাই, তাহলে ওইখান থেকে কোডটাকে কপি করে জাস্ট এইখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে তারপর রান করালেই আমরা সেটাকে ডিবাগ করতে পারবো। তো ডিবাগ করার জন্য আমরা প্রথমে একটু কোড লিখে নেই। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিলাম এ, এটার ভিতরে 10 অ্যাসাইন করে দিলাম। দেন আমি এখানে এই ভেরিয়েবলটাকে 12 করে দিলাম। দেন আবার আমি এই ভেরিয়েবলটাকে 13 করে দিলাম। দেন আবার এই ভেরিয়েবলটাকে আমি 14 করে দিলাম। আবার এই ভেরিয়েবলটাকে আমি 15 করে দিলাম। তো অ্যাকচুয়ালি এরপর ডিবাগটা শুরু করার জন্য আমাদের কিবোর্ডের F5 প্রেস করতে হবে, তাহলে আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দেখতে পারবো। তো এই ব্রেক পয়েন্টটাকে আমরা এখানে ক্লিক করে তুলে দিয়ে আমাদের ভেরিয়েবলটা যেখানে নেওয়া শুরু হয়েছে সেখানে ক্লিক করে বসিয়ে দেবো। তো ক্লিক করার জায়গা হচ্ছে এই পাশের এই জায়গাটুকু। আমরা এই জায়গাটুকুর মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে ব্রেক পয়েন্ট তৈরি হবে। তো আমরা একটা ব্রেক পয়েন্ট নিয়ে নেব। আবার বলি F5 দিয়ে এটাকে আনা যায়, অথবা বিভাগে গিয়ে টুগল ব্রেক পয়েন্ট এটা দিয়েও আনা যায়। এবার আমরা রান করাবো না, বিল্ড অ্যান্ড রান করাবো না, ডিবাগ লেখার পাশে যে প্লে বাটন আছে এই প্লে বাটনে ক্লিক করব, তারপর ইয়েস করে দিব। তো অলরেডি আমার ওয়াচেস উইন্ডোটা চলে এসেছে, এই ওয়াচেস উইন্ডোটা থাকবে না। আপনাদের জিনিসটা অনেকটা এরকম দেখাবে। তো এই ওয়াচেস উইন্ডোটাকে আনার জন্য, ওয়াচেস উইন্ডো অ্যাকচুয়ালি কি, ওয়াচেস উইন্ডো হচ্ছে যেখানে আমরা ভেরিয়েবলের স্টেটগুলো ট্রেস করতে পারি। তো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি প্রথমে ডিবাগে যাব, ডিবাগিং উইন্ডো, তারপর ওয়াচেস, এটাতে ক্লিক করলে এই ওয়াচেসটা এখানে চলে আসবে। এরপর এই যে এখানে প্লের পরে একটা বাটন, তারপর আরেকটা বাটন দেখছেন, এই বাটনটা দিয়ে নেক্সট লাইনে যাওয়া যায়। আমরা যদি এই বাটনটাকে দেই তাহলে আমার এই লাইনটা এক্সিকিউট হবে, এর ভিতরে এখন 10 আছে। এখন আমার এই লাইনটা যদি এক্সিকিউট হয়, যেহেতু আমার এক্সিকিউশন যে ইন্ডিকেটর সেটা এখানে আছে, তাহলে এই লাইনটা যদি এক্সিকিউট হয় তাহলে অবশ্যই আমার এর ভেতরে 10 হওয়া উচিত। সো আমরা যদি এই লাইনটা এক্সিকিউট করি তাহলে এর ভিতরে, সরি, 12 হওয়া উচিত, তাই 12 হয়ে গেছে। এবার 13 হওয়া উচিত, 13 হয়ে গেছে, 14 হওয়া উচিত, 14 হয়ে গেছে। সো এইভাবে যে কোনো যে কোনো একটা প্রোগ্রামকে ডিবাগ করা যায়। তো ডিবাগের অ্যাকচুয়ালি মানে উপকারিতাটা কি, উপকারিতা হচ্ছে আপনার প্রোগ্রামে যদি কোনো লজিক্যাল এরর থাকে, অথবা কোনো একটা জায়গায় ডেটা লুজ হয়ে যায়, অথবা এমন একটা প্রবলেম যেটা আপনি খুঁজে পাচ্ছেন না যে আসলে প্রবলেমটা কোথায়, তখন আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে করে আমরা চেক করি যে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কোথায়। ধন্যবাদ সবাইকে, মেন্টরিং ক্লাসে সবাই অবশ্যই যোগ দিবেন, এবং আমাদের ডিসক্রিপশনে যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা জয়েন করবেন, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আরও ভিডিওর জন্য সাথে থাকবেন। থ্যাংক ইউ।